الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان <applause> আমরা ইতিপূর্বে রমজানকে কিভাবে স্বাগতম জানাবো সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি আজকে কারণ সামনে রমজান বেশি সময় নেই রমজানে তো আর ক্লাস হবে না এই কারণে আজকে যে বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে রমজান সংক্রান্ত রমজানের ভিতরে যেই কাজগুলো করা বেশি ভালো এবং ফজিলতময় সেগুলোর কথা সর্বপ্রথম যে কাজ করা সর্বোত্তম সেটা হচ্ছে রমজানের রোজা রাখা কারণ আল্লা শানু যে কোনো কাজ ফরজ করে থাকুন না কেন সেটা তার কাছে সবচাইতে বেশি প্রিয় হয় কারণ প্রিয় হওয়ার কারণেই তো তিনি সবাইকে সেটা করাতে চাচ্ছেন সেটা হচ্ছে আসল কথা অনেকেই কিন্তু এটাকেও ঠিক মনে করে না বিশেষ করে মারাভাতি লাইনের অনেকে দেখবেন ফরজ নামাজ পড়ে না কয়েকজন রাত্রে সে তাইজ পড়ে এইগুলোর সব বাজে কথা কারণ ফরজের গুরুত্ব এসে সবচাইতে বেশি হ্যাঁ তো এই কারণে সবচাইতে প্রথম রমজানের মধ্যে যেটা বেশি ভালো কাজ সেটা হচ্ছে রমজানের রোজা রাখা রমজানের রোজা রাখলে ইমানের সাথে এবং স্বভাবের নিয়েতে পূর্বের সমস্তগুলা মাফ করে দেবে এটা আগে বলছি যেমন সহাম রমদান ইমান ওয়াতি সাহেব বা নামবে যে আল্লাহ পূর্বের সমস্তগুলা মাফ করে দেবেন কিন্তু খেয়াল রাখতে হবে এই রমজানকে যেন আমরা কলুষ মুক্ত রাখতে পারি এই রমজান যেন আমরা কি তাকে ত্রুটিযুক্ত না করি কারণ যদি ত্রুটিপূর্ণ কোনো জিনিস হয় তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য ধারায় এই কারণে রমজানকে পবিত্র রাখার জন্য সর্বদা চেষ্টা করতে হবে নতুবা রমজান চলে যাবে কিন্তু ফায়দা আমরা হাসিল করতে পারবো না কারণ সুল আকরম সাম বলেছেন মাল্লাম ইয়েদ আকুর বল আমলা বিহি বল জাহাল ফলেই ঈশ্বরিল্লাহ ফি আঙে দা আত আমরা রসুল বলেন কেউ যদি রমজান রোজা রেখেছে অথচ সে আপনার মিথ্যা কথা এবং শরীয়ত বিরোধী কাজ অশ্লীল কাজ ছাড়তে পারেনি তখন বলা হচ্ছে যে তার খাদ্য পানীয় পরিত্যাগ করার মধ্যে কোনো ফায়দা নেই মানে সে যে খায় নাই পান করে নাই রোজা থাকলে তো খাওয়া যায় না পান করা যায় না বলে যে এটার মধ্যে কোনো ফায়দা হয়নি খালি খালি করছে কারণ রোজার যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে সে দূরে সরে গেছে আর রোজার উদ্দেশ্য হয়েছে তাকুয়ার প্রশিক্ষণ কে যেটা আগে বলছিলাম আল্লাহ তাকুয়ার প্রশিক্ষণ আল্লাহ প্রশিক্ষণ যখন সে রোজা থাকা অবস্থায় সে হারাম থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকতে পারে নাই তাহলে রোজার উদ্দেশ্যই হাসিল হয় নাই নাকি রোজার আসল উদ্দেশ্য এটাই এটাইছে যে আপনার আল্লাহকে ভয় করবেন আর এই মেসেজটা দেওয়ার জন্যই আল্লাহর শানু রোজার যে পদ্ধতি ঠিক করলেন সেটা হচ্ছে যে আপনার জন্য যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেই কাজ থেকে বিরুদ্ধ থাকাকে আল্লাহ জন রোজা সাব্যস্ত করলেন কি সেটা হচ্ছে আপনার খাওয়া দরকার পান করা দরকার জোয়ান মানুষের স্ত্রী সহবাস করা দরকার ঠিক না সুতরাং এই তিনটা জিনিস মানুষের খুবই দরকার না হলে তার জীবন চলে না অথচ এইগুলোকে বাদ দেওয়ার নামই রোজা নাকি নির্দিষ্ট একটা সময়ে সূর্য আপনার কি শোভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত এই আপনার নিতান্ত প্রয়োজনীয় এই কাজগুলো পরিত্যাগ করতে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই মেসেজ দিতে চাচ্ছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি আপনি যদি আমার নিতান্ত প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়তে পারি তাহলে যেটা আমার জন্য ক্ষতিকর সেটা ছাড়তে পারব না কেন কারণ আল্লাহ যান যে কোনো জিনিস আরাম করছেন সেটা আমার লাভের জন্য এমন কোনো জিনিস আল্লাহ আরাম করেন নাই যেটার মধ্যে লাভ আছে হারাম যেটা করছেন সেটার মধ্যে মানুষের ক্ষতি ক্ষতির কারণে আল্লাহনে কী করছেন হারাম করছেন মানুষকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য এই কারণে সমস্ত নবীদের দায়িত্ব ছিল যে তারা মৃত্যুবরণ করেন নেই যতক্ষণ পর্যন্ত এমন কাজের আদেশ দেন নাই যেটাতে লাভ আছে এবং এমন কাজ থেকে নিষেধ করেন নাই যেটাতে ক্ষতি আছে তাইলে বুঝে গেছে যত নিষেধাজ্ঞার অধীনে আসছে সব কাজ কি ক্ষতিকর আপনি যে কোনো জিনিস রিসার্চ করে দেখেন ক্ষতিকর কিনা না বেবিচার আপনার নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে ক্ষতিকর নাকি না হ্যাঁ ক্ষতিকর চুরি করা ক্ষতিকর আরেকজনের জন্য নাকি যার মাল চুরি হয় সে বুঝে কত ক্ষতি নাকি হ্যাঁ যেটা হারাম সেটা কি ক্ষতিকর আপনি যদি যেটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেটা ছাড়তে পারেন আল্লাহকে খুশি করার জন্য তাহলে যেটা আপনার ক্ষতিকর সেটা ছাড়তে পারবেন না কেন সেটা হচ্ছে আসল কথা আর এটা জানবেন আল্লাহর জন্য কোনো কিছু ছাড়লে লস নাই বরং রসুল বলছেন মান্তা সাই খাই আউদাউল্লা কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জিনিস পরিত্যাগ করবে আল্লাহ তার চাইতে আরও উত্তম জিনিস দিয়ে দিবেন না বোঝেন নাই সুতরাং অবশ্যই যে কোনো জিনিস যেটা শরীয়তে নিষিদ্ধ আল্লাহর জন্য ছেড়ে দেব আল্লাহ অন্যখান থেকে আমার ক্ষতিপূরণ করে দেবেন অনেক সময় কিছু টাকা হারাম আমি সেটাকে প্রত্যাখ্যান করলাম আল্লাহ আমাকে হালাল পথে আরও বিপুল পরিমাণ অর্থ দিতে পারেন নেকি পারেন না দিতে পারেন যদি না আসে তখন মনে করবেন যে আল্লাহ আমাকে বর্তমানে অর্থ দেওয়া আমার জন্য ক্ষতিকর মনে করছেন বিদায় পরকালে দিয়ে দিবেন মানে আপনি লসে পড়বেন না অনেককে আল্লাহ কেন গরিব রাখে অনেকে শত চেষ্টা করিয়ে ধনী হতে পারে না কেন কারণ আল্লাহ জানেন যে ওকে ধনী বানাই দিলে তার ইমান নষ্ট হয়ে যাবে সবাই কিন্তু ধন সামলাইতে পারে না হ্যাঁ এটা আপনি নিজেও বুঝবেন আপনি গরিব হঠাৎ করে টাকা আসলে আপনার কী হাব হয় আপনি বুঝবেন যে যে আমার কি অবস্থা হয় তখন বুঝবেন যে আল্লাহ কেন আমাকে গরিব রাখছেন নাকি না বুঝেন নাই প্রত্যেকের নিজের উপর রিসার্চ করা দরকার তখন আল্লাহর প্রতি আরও ভক্তি বাড়বে যে আমি কেন গরিব যে আমার আচার অভ্যাস কেমন যা আমার ধন হইলে আমি কেমন হইতাম সুতরাং আপনি বুঝবেন যে আপনি গরিব থাকাই ভালো হ্যাঁ আল্লাহ গরিব এমনি রাখেন নাই হ্যাঁ আবার অনেকের আল্লাহ ধন এই কারণে দেন যে ধন না থাকলে সে ইমান হারা হয়ে যাবে কারণ টাকা না হইলে মাথা গরম হয়ে যায় হ্যাঁ খারাপ হয়ে যায় তখন যে টাকা না হইলে কাফের হয়ে যাবে এই কারণে আল্লাহ তাকে ধন দিয়ে দিছে হ্যাঁ এই কারণে সুতরাং ধনী গরিব এই গেলে আল্লাহর হেকমত আছে কেন আপনাকে গরিব রাখবেন কেন আপনাকে আল্লাহ ধনী রাখবেন এটা সব আল্লাহর কাছে সুতরাং আপনার এত বেতিব্রস্ত হওয়ার নাই হ্যাঁ এই কারণে আল্লাহর উপর ভরসা করলেই সব সহজ না কি না আচ্ছা তাইলে আমাদের এই যে রোজা যেটা সর্বপ্রথম কাজ রমজানে এই রোজাকে পবিত্র রাখা রোজার তাইলে উদ্দেশ্য হাসিল হবে না হইলে হাসিল হবে না দ্বিতীয় কাজ আসবে রমজানের মধ্যে কেমন লাইল করা অনেকে আসে কেমন লাইল করে না এবং কেউ করলেও এমন হুজুর খোঁজে এমন ইমাম সাহেব খোঁজে যারটা খুবই দ্রুত শেষ হয়ে যায় এই কারণে রমজান মাসে অনেকে আবার ফিতনায় পড়ে যায় অনেকে মানে নামাজ দ্রুত শেষ করে মুসল্লি বেশি দেখে ও মনে করে যে আমি আসল আসল ইমাম সাহেব আসলে এই যে নকল ইমাম এইখানে সব বাটফার ওর কাছে আসে নাকি হ্যাঁ ঠিক না আসল ইলে এতগুলো না সব বুজুর্গ মানুষের কাছে আসতো যেমন আরব দেশে খুব সুনাম অর্জন করছে আহমদ আল সে মানে সৌদি আরবের মধ্যে শেখ ওসাইমিনের যুগে তার বিরুদ্ধে অনেক রিপোর্ট গেছে খামিজ মশাইদ এক মসজিদে তিনি নামাজ পড়াইতেন হ্যাঁ ওর বিরুদ্ধে বারবার মন্ত্রণালয়ে নালে স্বাস্থ্য যে মানুষকে বিরক্ত করে দেয় নামাজ বেশি মানে লম্বা করে ঝামেলা সৃষ্টি করে পরে অনেককে পাঠাইছে কিন্তু সুবিধে করতে পারা নাই সবাই রিপোর্ট ভালো দেয় পরে মন্ত্রণালয়ে বাধ্য করছে শেখ মুহম্মদিন সাল্লাহমিন কি যে আপনি যান কারণ উনি ছিল উচ্চলমা পরিষদের সদস্য যা আপনি যান আপনি বুঝতে পারবেন যে এর ব্যাপারে উল্টাপাল্টা মত আসে একজন একটা বলে মানে আসল ব্যাপারটা কি যাচাই করার জন্য তো উনি গিয়ে ওর পিছনে নামাজ পড়লেন পড়ার পরে উনি বক্তব্য দিলেন দাঁড়ায় বক্তব্য দিলেন যে আমার জীবনে রসুল আকরম সুসামের মতো নামাজ আর কারো পিছনে পড়ে নাই এটা বলার পরে তো মানুষ কানতে শেষ এবার তো এর পিছনে মসজিদে জাগাই দিতে পারে না আবার বিরুদ্ধে যাবে কি এবার মসজিদ কি একবার বাড়াইছে সরকার আবার বাড়াইছে আবার বাড়াইছে জাগাই হয় না মানে এর পিছনে নামাজ পড়ার জন্য সবাই মানে একশো কিলোমিটার দুশো কিলোমিটার থেকে চলে আসে আপনার ইফতার মানে ইফতারের সময় ইফতার করে তারপরে সেরি নিয়ে সাথে চলে আসে কারণ এসে এ নামাজ শেষ করে সেরির অল্প আগে মানে তারাবি শেষ হয় মানে পুরে রাত পড়াইবে মানে কয়েকবার খতম দিবে মানে এক রমজানে কয়েকবার খতম পাঁচ ছয় খতম হয়ে যাবে ওর কোরআন সাহেব তো এইভাবে নামাজ পড়াইতে ঠিক না তাইলে এটা হচ্ছে আসল কথা অনেকে রাগাত নিয়ে ঝামেলা করে কয়রাঘাত পড়বে আট পড়বে নাকি বিশ্বাঘাত পড়বে এটা নিয়ে ঝামেলা এটা তো ঝামেলার বিষয় না আসলে আল্লাহর মাকসাদ কি সেটা তো বুঝতে হবে আমাকে মা আল্লাহ কি চান আল্লাহ কি সংখ্যা চান নাকি আমার সময় চান কোনটা চান সেটা তো বুঝে লাগবে আল্লাহ জন কোরআন মসজিদের মধ্যে যারা নেককার আল্লাহর খাঁটি বান্দা তাদের প্রশংসা করতে গিয়ে বলেন বল্লাদব সুজ্জা মা যে ওদের কথা বলছেন যারা রাত্রিবেলায় রাত্রি যাপন করে সেচ দেওয়ার ক্যামরত অবস্থায় কি করে যারা রাত্রে যাপন করে তাইলে রাত্রে বেশি সময় দেওয়া সেচ অবস্থায় এবং কেমরত অবস্থায় বেশি সময় দেওয়া এটা হচ্ছে আল্লাহর আসল কি চাওয়া যে আপনি কত বেশি সময় দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর দেখার বিষয় আল্লাহর সংজ্ঞা দেখার বিষয় না এই কারণে রসুল আকরমসুল ইসলামের লাইলের পদ্ধতিটাও এমন ছিল যে আপনি যখন প্রথম শুরু করবেন লাইল প্রথম ছোট সুরে দিয়ে শুরু করবেন যেন আপনার তেজ নষ্ট না হয় আস্তে আস্তে পাওয়ার বাড়ায় কারণ প্রথমে আপনার চোখে ঘুমের কি চাপ থাকে তখন আপনি লম্বা সুরে ধরতে পারবে না বিরক্তি লাগবে এখানে রসুল বলছে সবচেয়ে তো ছোটো সুরে দিয়ে শুরু করো দুই জায়গাত পড়ার পর একটু ঘুম আস্তে আস্তে কাটতে থাকবে তখন তোমার পাওয়ার আসবে তখন আস্তে আস্তে এবার কেরাত বাড়াইতে থাকো বাড়াইতে থাকো তাইলে কারণ দীর্ঘ সময় পড়তে হবে সুতরাং টেকনিক আপনার দরকার আর রসুল নিজেও নামাজ পড়ছেন হজরত হোজাইফার হাদিস দ্বারা প্রমাণ যে রসুল একই রাঘাতের মধ্যে কেমন লাইল করতে গিয়ে একই আঘাতের মধ্যে সুরা বাকারা সুরা নেশা সুরা আল এমরান পড়ছেন আর এটা চার পাড়ার বেশি পাঁচ পাড়ার কাছাকাছি হ্যাঁ সুতরাং এই যে এত লম্বা তা আমি কেন শুধু রসুলের আকারটা গনে গনে যে উনি আট টাকা পড়ছেন উনি আট গাঁদ পড়ছেন তো আপনি আপনার তো কোয়ালিটি ঠিক নেই আপনি আট টাকা পড়েন টুকটাক করে আমার আট মিনিটে দেখেন আপনার নেটের মধ্যে আট মিনিটে আপনার তারা ওই খতম মানে এটা নিয়ে প্রতিযোগিতা কে কত আগে খতম করতে পারবে অথচ সবচেয়ে পাবি সে যে এটা নিয়ে প্রতিযোগিতা করে যে কত আগে খতম দিতে পারবে এটা তো শয়তানি হ্যাঁ এটা মানে তামাশা করা হইলেন আমাদের সাথে কি দরকার আছে এটা তো আল্লাহ ফরজ করে নাই আপনাকে তো নেই আপনাকে তামাশা করে এটা দেখাইতে হবে বরং এটার শুরু আপনার কি শুনে তোমার অক্কাতে রাখা হয়েছে আপনি না পারলে নাই পড়বেন কিন্তু তামাশা করতে কে বললো আপনাকে নাকি সুতরাং এইখানে তামাশা চলবে না আপনার সময় দেওয়া সুতরাং অল্প পড়লে যে ইমাম সাহেব আস্তে আস্তে সুন্দর করে পড়ে চার জাগাত পড়েন তাও অনেক ভালো অনেক ভালো আপনার বিশ জাগাত চল্লিশ জাগাত পড়া চাইতে নাকি বুঝেন নাই কথা এটা হচ্ছে কোয়ালিটি রক্ষা করতে হবে এই কারণ রসুল আকরমসালামের স্ত্রী হজরত আয়সা যখন রসুলের কেমন লাইলের বর্ণা দি দিচ্ছিলেন যিনি প্রশ্ন করছিলেন তাকে বলে যে লাতস আল্লাহিন্না না যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না রসুলের নামাজ কত বেশি সুন্দর ছিল কত লম্বা ছিল বলার সম্ভাবনা সম্ভব না আমার পক্ষে মানে অনেক লম্বা ছিল অনেক সুন্দর ছিল এবং রসুল আপনার যতটুকু দাঁড়িয়ে থাকতেন ক্যাম অতটুক আবার রুকু দিতেন অতটুক রুকুর থেকে উঠে আবার দাঁড়াইতেন দিতেন আবার অতটুক সেজদা দিতেন দুই সেজদের মাঝখানে অতটুক বসতেন তাইলে কি হয়। হয়তো পুরার চলে যায় নাকি হ্যাঁ তাইলে এইভাবে সুতরাং আমরা রাগাত নিয়ে এত ঠেলা কোনো মানে আস। রসুল যা পড়ছেন পড়ছেন রসুলের কোয়ালিটি সুন্দর ছিল বলে রসুল কাউকে ওনারটা পড়তে পারেন নাই কোনো হাদিসে নাই যে আট রাগাত পড়বে এটা বলছে কোথাও কোনো আলম দেখাইতে পারবে না কিন্তু উনি পড়ছেন এটা ঠিক হজরত আশাকে যখন জিজ্ঞাসা করছে রসুলের নামাজ কতটুক ছিল উনি বলছেন বোখারের হাদিস যে ফি রমাদান আলা এহদা আশারা কাহ যে রসুল কখনও রমজানে রমজানের বাইরে কখনও তিনি ক্যামলাইল আপনার কি এগারো রাগাত বৃতির সহ এগারো রাগাতের বেশি পড়তেন না এটা হচ্ছে ওনার অভ্যাসের কথা বলছেন কিন্তু অন্য হাদিসে তো কোয়ালিটি কেমন ছিল সুতরাং ওনার শুধু আপনি সংখ্যা দেখবেন আর কোয়ালিটির খবর নেই তাহলে তার হলো না আর কোয়ালিটি হয়েছে গুরুত্বপূর্ণ সবচাইতে হ্যাঁ আপনি ক্যামের মধ্যে নামাজের মধ্যে যদিও সেজ দেয় আপনার দোয়া কবুল হওয়ার দৃষ্টিকোণে সেজদের গুরুত্ব বেশি কারণ বলছে আকর মাইকুল আবদেমের সাজিদ যে নামাজের মধ্যে সবচাইতে বান্দা আল্লাহর নিকটবর্তী শেষদের অত অবস্থায় এটা হয়েছে একটা কথা এই কারণে বলা হয়েছে ফায়ফি ফেজাবলা কুম হ্যাঁ যে সুতরাং ওই সময় বেশি বেশি দোয়া করে তাইলে কবুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নামাজের মধ্যে ক্যাম দীর্ঘ হারায় সবচাইতে উত্তম নামাজের মধ্যে কিন্তু ওটা হচ্ছে ভালো কোন দিক দিয়ে আপনার দোয়া করার জন্য হ্যাঁ কিন্তু ক্যামটা হচ্ছে নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ তুল মধ্যে আসে বেশি লম্বা করে কেরাত পড়া এটা হচ্ছে নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সুতরাং কেরাতকে লম্বা করে এটা এটা তো এখন হারাই যেতেছে দিন দিন নাকি হ্যাঁ এই হচ্ছে মুশকিল সুতরাং নামাজ নিয়ে দ্বন্দ্ব করবেন একটা কথা এই ব্যাপারে খেয়াল করবেন আরও অনেক কথা আছে এই কারণে সামনে যাচ্ছি তারাবি সম্পর্কে যে যেইখানে আপনি নামাজ পড়েন লম্বা দেখবেন যে কে লম্বা পড়ে তার অধীনে দুই ঘাত পড়েন তাও অনেক ভালো যে শর্টকাট পড়ে তার অধীনে আট ঘাত পড়ার চাইতে এটা তো খেয়াল রাখবেন অবশ্যই দ্বিতীয় কথা হচ্ছে যে ইমামের পিছনে গেলেন ইমামের শেষ করার আগে আপনি বাইরে বাইরেবেন না তাইলে আপনি লসে পড়বেন রসুল আকরম সেম বলছেন মনসাল্লাম মা আল ইমাম হাত্তা ইয়ং শরীফ কুতি বেলা হুক এইলা কোনো ব্যক্তি যদি ইমামের সাথে যতক্ষণ সে সালাম ফিরে না শেষ করে দেয় নেই ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ে পুরো রাত আবাদত সব তার আমল নামায় রাখা হয় তাহলে ইমামকে রাখি যদি আপনি চলে যান পুরো রাত আবাদত সব পাবেন না তাহলে আপনার লস হয়ে গেল না নাই বুঝেন নাই তারপরে আরেকটা ওই সে লাইলেতুল কাদের কেয়াম আর লাইলে কদর পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি কোথায় শেষ দশ দিনে এবং রসগুলো আরও শর্ট করে দিলেন বেজোর রাত্রে নাকি শেষ দশ দিনের বেজোর রাত্রে আপনি পাবেন তার মধ্যে সম্ভাবনা অনেক আছে তার মধ্যে কোনো বর্ণায় আপনার সাতাশ তারিখের কথা আসছে এবং আপনার কি অন্য তারিখে এমনকি জোড়েরও সম্ভাবনা আছে কারণ এক বর্ণায় পাওয়া যায় যেই বছর কোরআন নাজিল হয় সর্বপ্রথম সেটা ছিল চব্বিশ তারিখের রাত্রে সেটা তো জোর ছিল হ্যাঁ তো সুতরাং জোর বেজোর সবই সম্ভাবনা আছে তারপরে রসুল এখন এত কিছু জানার পরে এত হাদিস বলার পরে তারপরে উনি কেন শর্ট করলেন না উনি কেন দশ দিনেরটা কন্টিনিউ করলেন আমি এত বুঝি গেলাম যে সাতাশ তারিখে রাত আমি চালাক তাহলে রসুল তো সব তো রসুলের হাদিস হ্যাঁ আমি একটা হাদিস পাই না সাতাইশ তারিখেরও তো একটা হাদিস আছে তাহলে আমি শুধু সাতাশ তারিখ রাত্রেই পড়বে পড়বো আমি সাতাশ তারিখ রাতেই নামাজ পড়ব তাহলে রসুল কেন এই সালাকিটা করলেন না রসুল কেন একবারে মৃত্যু পর্যন্ত কেন কন্টিনিউ করলেন আপনার দশ রাত পুরা এবং হজরত আয়সা বলে কান্তে ফিল আসা আখের মালা ইস্তে দুফি গাই রে রসুল ইসলাম শেষ দশে এত বেশি পরিশ্রম করে এবাদত করতেন যেটা আর অন্য সময় কখনো করতেন না নাকি এবং তার অভ্যাস ছিল অন্য হাদিসে হজরত আয়সা নিজেই বলেন যে আহিয়া লাইলা ওয়া এ কদাহ্লা ওসদ্দা ওযোদ্দা ওসদ্দ আল বিজার রসুল যে শেষ দশ রাত্রি যখন আসতো রমজানের শেষ দশ তখন তিনি পুরো রাত জেগে জেগে আবাদত করতেন এটা ওনার পুরো রাত জেগে আবাদ করার অভ্যাস ছিল না অধিকাংশ করতেন একটু ঘুমাইতেন হ্যাঁ শুরু শেষের দিকে মাঝখানে উনি আবাদত করতেন রাত্রে মাঝখানে দিকে কিন্তু আপনার এই রাতগুলোকে পুরো রাত উনি জেগে থাকতেন এবং স্ত্রীদেরকে উঠাইতেন অন্য সময় স্ত্রীদেরকে উঠাইতেন না হজরত আয়েশার হাদিস রসুল তাহাজ্জুদ পড়তেন হজরত আয়েস যখন সেচ দেওয়ার সময় তো হজরত আয়েসের পায়ের মধ্যে যখন রসুল টাচ করতেন তো ফাঁস সরাই ফেলতো সেচ দিতেন আবার যখন রসুল উঠে দাঁড়াইতেন তখন আবার লম্বা করে রসুলের সামনে দিয়ে পা দিয়ে ঘুমাইতেন তারপরেও বলতেন না যে তুমিও নামাজ পড়ো তাইলে বুঝে গেছে যেটা এটা আল্লাহ বাধ্য করে নাই কাউকে বাধ্য করা সরিয়েতে না যায়জ নাইলে ওনার উনি একজন রসুল কি বলতে পারতেন এই তুমি সই আসো কেন হ্যাঁ আমি নামাজ পড়তেছি তুমি আবার লম্বা করে পাও আমার সামনে দিয়ে শুয়ে না কারণ তার উপর ফরজ করা হয়নি হ্যাঁ নাকি কারণ উনি দীর্ঘ পড়তেন এটার অনেক ব্যাখ্যা আছে কেউ যে উপর কেমন লাইল ফরজ করে দেওয়া হয়েছে হ্যাঁ এই কারণে সবসময় তিনি পড়তেন এমনকি কাজাও করতেন রাত্রে মিস হয়ে গেলে যাই হোক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এটা তো নিশ্চিত যে আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য কেমন লাইল অবশ্যই দরকার কারণ ফরজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার নামাজ হচ্ছে কিয়ামুল্লা হ্যাঁ আব্দালে বা আদাল ফরিদা রসুল নিজেই বলছেন সবচাইতে বেস্ট নামাজ কি ফরজের পর কারণ ফরজের গুরুত্ব বেশি এটা আগেই বলছি ফরজের উপর কোনো নামাজ যাইতে পারে না ফরজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কে লাইল রাত্রে তাহাজ্জুদ নামাজ এগুলোর অনেকগুলো নামাজ লাইল বলে মানে রাত্রের নামাজ মানে দাঁড়াই নামাজ পড়ে এই আমল লাইল বলে এটাকে তাহাজুদ বলে তাহাজুদ মানে হাজাদা ইহাজুদে মানে ঘুম ছাড়ে দেওয়া এটা তো ঘুমেলে গিয়ে আর নামাজ পড়ায়নি ঘুম পরিত্যাগ করে আপনি কি করতেছেন নামাজ পড়তেছেন এই কারণে এটার নাম দিছে তাহাজুদ এটার নাম কেউ বলে তার কারণ এটার মাঝে তার বি হা আসে একটু মানে অপেক্ষা করা অবকাশ নেওয়ার সুযোগ আছে কারণ আপনি চার জায়গাত পড়লেন একটু একটু আরাম করলেন আরাম করে আবার চার জায়গাত পড়লেন হ্যাঁ এটা একটা সিস্টেম মানে যেন আপনার ক্লান্তি বেশি না আসে সুতরাং এইগুলো হয়েছে নামের পার্থক্য কিন্তু কাজ জিনিস একটাই না কথা বুঝেন নাই হ্যাঁ এটা গেল কেমন লাগল সম্পর্কে আর বেশি বললাম না এখানে থাকুক এরপর যেটা আমাদের করণীয় রমজানের মাসে আগেও বলছি রমজানের সাথে কোরআনের খুব একটা সম্পর্ক কারণ আল্লাহ বলছেন সার রমদান আল্লাহ মুসলফি কোরআন কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে সুতরাং এটা কি কোরআনের মাস অন্য শব্দে বলা যায় কি এটা কোরআনের মাস কারণ কোরআন এই মাসে নাজিলিস এই কারণে ইমাম আলিক রহমতুল্লাহ আলী হাদিসকে বর্ণনা করা বন্ধ করে দিতেন কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন ছুটি দিয়ে দিতেন আর হাদিস বলতেন না অথচ উনি বড়ো মহাদিস ছিলেন ইমামও ছিলেন হ্যাঁ তারপরে উনি বন্ধ করে দিতেন যে এটা কোরআনের মাস আমি কোরআন পড়ব শুধু এরকম স্বাভাবিক রামের মধ্যে অনেক রকম আমল পাওয়া যায় যে কে কত খতম দিতেন এইগুলোর ইতিহাস শুনানোর এখন সময় নেই কিন্তু কোরআনের মাস এটা সুতরাং কোরআনকে খুব একটা গুরুত্ব দিয়ে কোরআনের সাথে আচরণ করা দরকার এবং কোরআনের সাথে ভালো আচরণ এই কারণেও দরকার কারণ এই কোরআন তো আপনার জন্য সুপারিশ করবে আপনি ফাঁসে গেলে সুপারিশ করার লোক খুঁজবেন কোথায় হ্যাঁ রসুল বলছেন কোরআন বেশি বেশি পড়ো কারণ এই কোরআনকে আমার দিন তোমার জন্য সুপারিশ করবে সুপারিশ করবে যে এটা ছাড়ে দেন এটা জানা দিয়ে দেন হ্যাঁ তাহলে সেদিন সুপারিশ করার দরকার নাই নাকি নাই সুতরাং সময় পেলে মসজিদে আসলে কোরআন পড়বেন এবং কোরআন শিখার চেষ্টা করবেন অনেকে তাকাই থাকে আরেকজনে কোরআন পড়ে সে পারে না আরে এটা কী জটিল কাজ হয়েছে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে পারেন আপনি তো এবিসিডিও জানেন না অনেক আছে এরকম কিন্তু ঠিক মানে চালাইতেছে সবই দরকার হলে সবই চালায় হ্যাঁ ঠিক না কিন্তু আপনি কোরআনটা শিখতে পারলেন না কোরআন শিখতে আপনি যদি পণ করেন এক মাসের বেশি কখনও লাগবে না কোরআন শিখতে কিন্তু পণ করতে হবে যে আমাকে শিখতেই হবে মানে শিখে ছাড়া কোনো আমার গতি নাই এটা আপনি করেন আমার নিজের চোখে দেখছি আমি যখন হাবরুল বাতিন ছিলাম একটা ফেনের একটা ছেলে একদিন যখন বললাম যে আপনি এত বছর সৌদি আরব আসেন কোরআন পড়তে পারেন না এটা তো একটা দুঃখের বিষয় সে যখন বলল যে আমি ধরবো একবারে যখন খুরুজে যাবে চিন্তা করছে তার আগে কোম্পানি থেকে ছুটি নিয়ে সে এবার কোরআন ধরছে যে কোরআন ছাড়া আমি বাড়ি যাব না মাত্র এক মাসের মধ্যে কোরআন শিখে ফেলছে তারপরে আর এক দুই মাস ছিল সে নিজে আবার কি মাদ্রাসা বানাইছে মানে এরকম টুল টুল বানাই ছাত্র আবার পড়ান শুরু করেছে নিজেই মানে মাদ্রাসা বানাই চালু করে পরে দেখা গেছে সম্ভব মানে কিন্তু আপনার পণ করতে হবে ক্ষেত থাকলে একজনে কোরআন পড়াই দিচ্ছে মানে জোশ ভালো মানে আমি যখন এখানে নতুন গেছি দেখছিলাম ব্রাক্সের মধ্যে বিশাল একটা মাদ্রাসা করে একটা লোকে এর নেতৃত্বে কোরআন পড়ায় কিন্তু ওর কোরআন অসিদ্ধ তা আমি বললাম কি তোমার কোরআন পড়ানো এইভাবে চলবে না মসজিদে আসবে মানে যারা পড়ে ওইখানে ওইখানে ব্রাক্সে চলবে না মসজিদে এসে শিখতে হবে যে কোরআন ভালো পড়াইতে পারে সুতরাং তুমি কোরআন ভালো পড়াইতে পারো না তোমারটা বন্ধ এর যে একটা মনের মধ্যে দুঃখ লাগছে যে আমার কোরআন শুদ্ধ না এটা কইল কিন্তু ব্যাসারার শিক্ষা দেওয়ার কি আগ্রহ আছে ছুটিতে চলে গেল ছুটিতে চলে যায় আসার পর দেখলাম কোরআন একবারে শুদ্ধ হয়ে গেছে মানে ছুটে যে এক হুজুরকে ধরছে যে আমার কোরআন শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি কোনো দিকে নড়ব না তোমার পিছনে আছে মানে এমনভাবে সে ওর পিছনে লাগছে কোরআন শেষ একবারে শুদ্ধ করে ফেলছে মানে একবার মাদ্রাসার ছাত্রের মতো মানে আপনি যা পণ করবেন তাই হবে যে আমি এটা করবই করব এটা আমার শিখতেই হবে পড়তেই হবে এটা ছাড়া উপায় নেই তাইলে আপনি দেখবেন সবই পারবে তাইলে কোরআন শিখিয়ে দেওয়ার জন্য ইমাম সব তো ঘোষণা দিলেও বালাস নাকি কেউ যদি পড়তে চান ফ্রিও এই মন্দা যুগে বালাসের কেউ কথা বলে নাকি এখন সবাই টাকা দরকার নাকি হ্যাঁ সুতরাং উনি যে বলছে বালাশ শিখেবে তাও তো অনেক কিছু এত বড়ো সাহস করলেন নাকি তাহলে তারপরে এই সুযোগ যদি হারান আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না যেহেতু বালাশ ঘোষণা আসছে যে ফ্রি শিখেবে তাইলে এবার আপনি কি জবাব দিবেন হ্যাঁ যে এত সুযোগ পাওয়ার পর কেন শিখলেন না এখানে কোনো লজ্জার ব্যাপার নাই সব বাইরে আসছেন কোনো লজ্জা আছে কিন্তু এলাকার মধ্যে যদি এলাকার হুজুরি ঘোষণা দেয় কেউ যাইতো না কারণ ওই বাচ্চারা দেখে ফেলবে ঠিক না এইখানে তো এই সমস্যা নাই নাকি আমাদের আরেকটা ঘটনা বলি এক বেচারা মানে বিয়ে করছে বেচারি কোরআন পড়তে পারে হে কোরআন পড়তে পারে তখন ওই বইয়ের কি সরম দেয় হ্যাঁ ঠিক এখন আসছে আসে এখন এই দুঃখের কথা বলতেছে যে আমার বউ আমার সরম দেয় আমি তো কোরআন পড়ি আমি বলতে এটা তো কোনো ব্যাপারই না আপনি কঠিনভাবে প্রতিজ্ঞা করেন এমন আমরা শিখিয়ে দিব যে দেশে যে ওর বুল ধরবে এমনভাবে লাগছে কোরআন ভালো করে শিখে এবার ছুটিতে যে কয় যদি তুমি কোরআন পড়ো এবার পড়তে যে আর ভুল ধরতে আসে ওকে তোমার এটা ভুল হয়ে গেছে কয়ে তুমি আবার কোন আনতে শিখবে বলে যে না আমি শিখছি উজুরের থেকে তাইলে এরকম পণ করলে সবই হয় পণ্য করলে সবই হবে কিন্তু আমার পণের দরকার নাকি কঠিন প্রতিজ্ঞা থাকতে হবে সবই সহজ হয়ে যাবে নাকি রমজান মাসের মধ্যে নাকি রসুল আকরম এক মহিলা সাবিক উম সে তাদের মাত্র দুইটা মোট ছিল তার স্বামী আপনার কি করতে গেছে রসুলের সাথে হজ করতে গেছে আর একটা মোট ছিল এটা দিয়ে মানুষের খেজুর গাছের গোড়া পানি টেনে দিত ওদের ইনকাম ছিল এটাই রসুল আসি দেখছি কি রে হজে যায় রসুলের সাথে কি হজে যায় নাই আসি বলছে এই তুমি হজে গেলে না তো এই ঘটনা বলছে যে আমাদের দুইটা মোট একটা নিয়ে তো আমার স্বামী চলে গেছে আপনার সাথে আরেকটা নিয়ে গেলে তো আমাদের রায় রোজগারে বন্ধ তাইলে চলবে কে ব্যাপ তখন বলছে যে অন্য বর্ণা আছে তা আদিল হজ্জাত যে রমজান যখন আসবে তুমি উমরা করতে যাইবা রমজান একটা ওমরা করলে একটা হজের সব অন্য বর্ণা আছে আমার সাথে হজ করার সব পাইবে তাইলে রমজানে ওমরা করার চেষ্টা করতে হবে নাকি শুরু দিয়ে ওমরা করে ফেলবেন কারণ পুরে রমজান এটার ফজিলত নাই যে শেষ রমজানে ওমরা করলে বেশি স্বভাব হবে অনেকে আছে ঝামেলা করতে যায় না আপনি শুরু দিয়ে শেষ করে ফেলেন কাজটা নাকি তাইলে ঝামেলা মুক্ত হয়ে যাবেন পরে যায় ঝামেলা করতে যাবেন না নাকি ধাক্কা দাক্কি করে সমস্যা সৃষ্টি করে এই কারণে কারণ পুরে রমজানে একই স্বভাব নাকি শেষ দিয়ে স্বভাব বাড়বে না না কোনো বাড়বে না কোনো বাড়বে না সুতরাং যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আরেকটা রমজানের সাথে বিশেষ সম্পর্ক সদকা খায়রাত যেটা ওই দিনও আপনার ইঙ্গিত দিয়েছিলাম সেটা হচ্ছে সদকা খায় কারণ রসুল এক নম সাবি বলছেন যে কান আজ কান খায়ের যে রসুল সব চাইতে দানশীল ছিলেন ও কান আজ ফিরমাদান এই নেই রিল যে রমজান মাস আসলে রসুল আরও বেশি সৎকা করতেন হ্যাঁ বিল আজবাদ মিনার রেহেল মুরসালাহ বলছেন রমজান মাসের রসুল এত বেশি সৎকা করতেন মানে দমকা বায়ুরচিত মানে দ্রুত গতিতে কিছুই উনি রাখতেন না নিজের কাছে আসলেই সৎকা আসলেই সৎকা তাইলে রমজান মাসে সৎকা খায় রাতের ফিকির করতে হবে রমজান মাসে যে শুধু জাগাত দেওয়ার মাস এটা না আমাদের দেশে জাগাতের কারণ জাগাতের সরিয়েতে কোনো রমজান মাস ঠিক করে দেয়নি এটা মনে রাখবেন শরিয়েতের রমজান মাসকে জাগাতের মাস বলা নাই সৎকার মাস বলছে হ্যাঁ জাকাতের মাস মুসলমানরা বানাই দিছে কারণ এসে মুসলমানরা এই বেটা তো এমনি চটকা করে না জাকাত দিবে কয় যে এই মাসেই দেয় নাকি নতুবা আপনার শরীয়তের হিসাব হয়েছে আপনি মালের মালিক হয়েছেন যে দিন থেকে এক বছর পড়লে আপনি জাকাত দিবেন এটা যেই দিনই হোক হোক আপনার হিসাব রাখতে হবে এই টাকাটা আমার কাছে কত তারিখে আসছে সুতরাং আমি কখন থেকে আমি জাকাতের জাকাত আমার উপর ফরজ হয়েছে আর সাধারণত পঞ্চাশ হাজার পারই গেলেই আপনার উপর কি জাগাত খরচ হয়ে যায় যার কাছে এক বছর পঞ্চাশ হাজারে বেশি জমা থাকবে তাকে জাগাত দিতে হবে এটা সরিয়ে দৃষ্টিতে আপনি ধনী কেন আপনার পঞ্চাশ হাজার অব্যবহৃত থাকলেও কেন বুঝে গেছে এই টাকা আপনার দরকার হয় হয়নি নাকি আর সব যদি খরচ হয়ে যায় কোনো টাকাই আপনার কাছে নাই তাইলে আপনি জাকাত আসবে না যখন পঞ্চাশ হাজারে বেশি আপনার ব্যাংকে বা কোথাও পড়েছিলো এতদিন আপনার এক বছর চলে গেছে এটা ব্যবহার করা হয় নাই তাহলে বুঝা গেছে সরিয়েতে বলে যে তুমি ধনী এই টাকার তোমার দরকার হয় নাই তুমি ধনী মানুষ নাকি আপনি কিনবেন যে আমি ফকির অনেকে আছে কয়েক লাখ টাকার মালিক তারপরে ফকির হ্যাঁ তারপরে মনে করে যে হাইরি আমার কীভাবে হাইরি আমার হবে হ্যাঁ নাকি সাবির এরকম হাইরে আমার কীভাবে বলছিল সাবির তো আপনার যুদ্ধ করতে গেছে মোটে ছিল না বাঘ করে করে হাঁটছে তারপরে পায়ে হাঁটতে পাথরের জমির উপর পাঁপ সব ছিঁড়ে গেছে তারপর আবার পুট্টি লাগাইছে কাপড় ছিঁড়ে ছিঁড়ে তখন নাম দিয়েছে ঘোষবতু দাঁতের কা নাম হয়েছে পুটটিওয়ালা মানে সেই যুদ্ধটা মানে সবাই পায়ের মধ্যে পুট্টি বেঁচে মানে পা ফেটে গেছে হাঁটে হাঁটে আপনার চলার কারণে পাথরের জমিন না আরব দেশে পাঁপ ফাটে যাবে এটা তো নিশ্চিত আপনি হাঁটে দেখেন ফেটে যাবে কতক্ষণ পরে হ্যাঁ তো সুতরাং আপনার এত কষ্ট করে তারা কি চলছিলেন আমাদের মতো হাই তেস ছিল তাদের মধ্যে না আমাদের মধ্যে তারপর হাইরি কী হবে হবে অনেক মানুষের হায়ে শেষ হয় না নাকি কিন্তু আগের ব্যালেন্স তার দেখে না অনেক মানুষের এখনো বিজনেস খারাপ আগে যে জমা রেখেছেন জমিন জায়গা এটা সেটা কিনে রেখেছেন এগুলো রিজার্ভ কই হ্যাঁ এখন কয় যে জিরু হাত জিরু হাত এলে দেশে তো আছে হ্যাঁ নাকি মানে এর কথার শেষ নাই মানে তারপর হাই দিয়ে কিছু নাই কিছু নাই কেমনি হ্যাঁ আল্লাহ যেটা দিচ্ছেন ওটার মধ্যে যদি আল্লাহর উপর ভরসা রাখেন ও আল্লাহ হাইফু থাকু ইংকুক আল্লাহ বলছে তুমি যদি ইমানদার হয়ে থাকো আমার উপরে ভরসা করতে হবে এছাড়া আর কোনো কিছু নাই। আর ওমাইয়া থাকলে আল্লাহ হাইফাফু হাসবুক আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায় নাকি সুতরাং আপনার হাই দেশ থাকলে কাজ হবে না হ্যাঁ নাকি কারণ দন এগুলো সব বরাদ্দ করা যতই চিল্লাপাল্লা করবেন কাজ হবে না সুতরাং এই টেনশন বাদ দেন তাহলে সৎকার জন্য রেডি থাকবেন আপনি একটা বরাদ্দ করবেন যে রমজান আমি সৎকা দেব বড়ো বড়ো জায়গায় সৎকা দেবো যেখানে সৎকা জারিয়ার ক্ষেত্র আছে সেখানে আমি কিছু টাকা ইনভেস্ট করব এই ফিকিরটা করেন হ্যাঁ যমুক জায়গা দিব আপনার আন্দাজ অনুযায়ী আপনি যত বেতন আছে ওটার থেকে একটা অংশ বরাদ্দ করেন এই রমজান মাসের জন্য পুরো বছর হ্যাঁ না দিয়ে এখানে রমজান মাসের জন্য একটা বরাদ্দ করে নাকি তাইলে তো অনেক কাজ হয়ে যাবে না বুঝেন নাই নাকি সবাই জাগাত দেওয়ার উপযুক্ত দিতে হবে কারণ আমরা সব জাগাতে ভর্তি আমাদের কাছে আসলে অমুকের মেয়ে বিয়ে দিতে পারে না আমি জাগাত দিতে পারবো আরে সবগুলোরই জাগাতের সাথে লাগাই চোখে আর দুনিয়াতে টাকা নাই নাকি হ্যাঁ জাগাতে তো নির্দিষ্ট খাত আছে আপনি ওই ব্যাটার চিকিৎসার দরকার ওর কিডনি খারাপ হয়েছে জাগাত দেওয়া যাবে নি অমুকের বিয়ের সমস্যা জাগাত দেওয়া যাবে নি অমুকের বাড়ির সমস্যা হয়েছে সবগুলো এটার মধ্যে ঢুকলো হ্যাঁ আর কোনো খাত নাই দুনিয়াতে হ্যাঁ আপনার তো অনেক টাকার মালিক একজনে কোটি কোটি টাকার মালিক হ্যাঁ হের শুধু জাকাতি দিবে মানুষকে আর কোনো টাকা দিবে না তো এত টাকা কি জন্য এই টাকা দিছে তো তাকে সম্মানিত করার জন্য আল্লাহ শানু কাউকে অল্ডেল টাকা দেয় যে তাকে যেন এই টাকা দিয়ে আখেরাত কামাইতে পারে এবং দুনিয়াতে সম্মানিত হইতে পারে আপনি যখন ধর্মীয় খাতে আপনার দ্বারা উপকৃত হইবে আপনার কিছু গরিব দুঃখী আপনার দ্বারা উপকৃত হইবে আপনার জন্য দোয়া করবে আপনাকে দেখলে সম্মান করবে হ্যাঁ এবং পরকালকে আপনি কামাই ফেলতে পারতেছেন হজরত উসমান রাধি ইলাত রানু এই অর্থের কারণে উনি আপনার সাতবারের বেশি জান্নাতের সংবাদ পাইছেন হ্যাঁ কেন আপনি টাকা দিয়ে আপনি আখরাত কেনেন কিন্তু না অনেক টাকার মালিক জাগা ছাড়া আর কিছুই দেবে না তাইলে তার আর হলো না নাকি আপনার যে কোনো মুহুর্তে যে কোনো সময় টাকা বাইর করতেই হবে হ্যাঁ এটা হচ্ছে আসল আর দিন হওয়া উচিত কারণ রসুল আকরম ইসলাম বলেন হ্যাঁ যে প্রত্যেক দিন মামিন খান বলতেছে যে কোনো সকালবেলায় প্রত্যেক দিন যে কোনো সকালবেলায় আল্লাহর কাছ থেকে দুইজন নাজিল হন আকাশ থেকে প্রত্যেক দিন কয়জন কয়েকজন নাজিল হন দুইজন দুইজনের দুইটা ডিউটি একজন এক কথা বলবে একজন বলবে আল্লাহ আতি হে আল্লাহ যে ব্যক্তি দানশীল আল্লাহ যত দান করে তার বিকল্প তুমি মিলে দিবে আপনি এক টাকা দান করেন এর বিকল্প আল্লাহ মিলে দিবে গুণে গুণে সামান্য না কয়েক গুণে মোদ আফা হ্যাঁ কয়েক গুণে বাড়াই দিবেন এমন বলছে আল্লাহর সামনে আরও ওপেন রাখছেন আল্লাহ মিয়া শাহ এমনিতে বলছেন একে দশ তারপরে মিয়া একে সাতশো তারপর বলছেন যার নিষ্ঠা বেশি আমি আরও বেশি দেবো কোনো হিসাব ছাড়া দেব হ্যাঁ তাহলে কোনো মানে এটার শেষ নাই কোনো মানে আল্লাহ বাড়াইতে থাকবেন বাড়াইতে কি রসুল দৃষ্টান্ত দিলেন একজন যদি একটা খেজুরের অংশ যদি সৎকার করে আল্লাহ কীবেন আল্লাহ হইউ বিহা কামা ইউরব্বি আহাদ কুম ফুলুয়া বলে যে কেউ যদি একটা খেজুরের অংশ সৎকা করে আল্লাহ যে সানু ইউরব্বি হি বিয়ে মেয়ে নিজের ডান হাতে এটাকে বড় করতে থাকবেন বড় করতে থাকবেন বড় করতে থাকবেন যেরকম তোমাদের কেউ কারণ আরব দেশের লোকদেরকে বলতেছে এই কারণে তোমাদের কেউ যেরকম ওটার বাচ্চাকে আস্তে আস্তে বড় করো ওটার বাচ্চাকে খাওয়াই খাওয়াই বড় করে ওট বানায় ফেলে না নাকি তখন বলে যে এরকম হাত্তা ইয়ে খুন মিসলা জাবালি হুদ বলে যে আল্লাহ এই অর্ধেক একটা খেজুরের অর্ধেক অংশকে নিজের হাতে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের সম করে দেয় উহুদ পাহাড় কি ছোটখাটো পাহাড় নাকি না দেখেন নাই দেখে দিনে গেলে বিশাল পাহাড় এটার চৌহদ্দি আপনার নয় কিলোমিটার মতো আপনার সুতরাং আপনার এত বড় করে ফেলবেন শুধু সামান্য শুধু নিষ্ঠার সাথে দিতে হবে কোনো অন্য কোনো ইচ্ছা না একমাত্র আল্লাহ সন্তুষ্টি আর কোনো ইচ্ছা থাকলে আবার সব বিফলে যাবে নাকি আর খোঁটা দিলে তো একবারেই শেষ একজনের আজীবন পালছেন পালছেন হঠাৎ করে খোঁটা দিয়ে দিছেন আপনার ছোট ভাই বোনকে অনেক দিন আপনি খরচ দিয়েছেন কষ্ট করে কামাই কামাই হঠাৎ করে একদিন খোঁটা দিচ্ছেন সব শেষ কিচ্ছুই নেই এই কারণে শেষ পর্যন্ত ওই ছোট ভাই বড়ো ভাইয়ের সাথে গাদ্দারি করে কেন কারণ আপনি নিষ্ঠার সাথে দেন নাই এই কারণে আল্লাহর সাথে সাথে আপনাকে শাস্তি দিছে কিন্তু অনেকে মনে করে যে যাকে ভালো করে তার থেকে খারাপই পাওয়া যায় না খারাপ পাওয়া যায় তোমার দোষে কারণ তোমার নিষ্ঠা ছিল না তোমার ছিল যে এ তাইলে আমারে খাওয়াইবে আমি বলেই গেলে আমার ছেলের সন্তানের খাওয়াইবে নাকি ওই দান্দাবাজি আছে আল্লাহর খুশির জন্য দেয় নেই এই কারণে বেয়া করে যে একমাত্র আল্লাহর খুশির জন্য দিবে সে অবশ্যই অবশ্যই সম্মান পাইবে সে চার পাবে না কারণ আল্লাহ কখনো এরকম করবে না তাকে লাঞ্ছিত করবে না এটা তার অপরাধের কারণে নাকি বুঝলেন না কথা সুতরাং এই রমজান মাসে পরে অনেক হয়ে গেল। এই রমজান মাসে এই কাজগুলোর গুরুত্ব আমাদেরকে অবশ্যই কি দিতে হবে যেগুলো রমজান মাসে বেশি করা আপনার কি উচিত এগুলো আপনারা কি বেশি অবশ্যই করার চেষ্টা করবেন এর পাশাপাশি আরেকটা কাজ রমজানের সাথে বিশেষভাবে যুক্ত সেটা হচ্ছে ইফতারি করানো এটা এটা ছড়ানো দরকার বিশেষ করে আমাদের দেশে এই দেশে ইফতারির কোনো শেষ নেই নাকি সব জায়গায় ইফতারি পাওয়া যায় অনেকখানা আমি এখন আসতে দেখিয়েছি এমন জায়গায় ইফতারি জায়গা করছি ওইখানে বেশি লোক থাকে না ওই বলে যে হারার থেকে ঘাঁড়ি বেরিয়ে এখানে যায় ইফতার করতে ঠিক না বিশাল তাবু করে ফেলছে কেন মানে সব জায়গায় ইফতার চলবে সব মসজিদে শুধু শরীরে টের পাইলে এই এলাকায় আজনবী আসে তখন এখানে ইফতার চালু হয়ে যাবে নাকি কান্নেরা চায় যে রমজানে ইফতার করে সব কবাইতে রসুল বলছে মান ফত্তরা কানাল হুমিত লু আজ কেউ যদি একজন রোজাদারকে কি করে ইফতার করায় সমপরিমাণ সোয়াব পাবে আপনি একটা নিজে রোজা রাখছেন আরেকজনকে ইফতার করেছেন তাইলে দুইটা সোয়াব পাইলেন দুইজন ইফতার করেছেন আপনারটা সহ তিনটা সোয়াব পাইলেন নাকি এরকম কেউ যদি এক হাজার মানুষকে দৈনিক ইফতার করায় তাহলে এক হাজার একটা সোয়াব পাইল নিজের একটা আর এক হাজার মানুষের এক হাজারটা তাইলে আপনার কত ফায়দা হইলো এবার আপনি যেটা দিয়ে করান এখানে সরিয়ে কোনো শর্ত দেয় নেই যে বিরিয়ানি খাওয়াইতে হবে নাকি এবার আপনি হইতে পারেন আপনি কয়েকটা খেজুর দিয়ে কাম সারিয়ে দিছেন নাকি অথবা একখানে দেখলেন যে আমার এত পয়সা নাই বুদ্ধির কথা বলতেছি চালাক হলে এরকম হয় আমি আবরুল বাতানে এরকম দু একটা চালাকের দেখছি দিনদার মানুষ এরা কি করছে মানে সরকারিভাবে তো এরকম দিতেছে মানে ওইখানে সেনা এলাকা মানে মার্কাজে খাইরি থেকে এরকম বিপুল আকার ইফতার ব্যবস্থা এরা কি করছে কয়েকজনে দুই তিনজনে একটা মিটিং করে বসা যে এইখানে তো সব কিছু দেয় কিন্তু এরা তো অধিকাংশ বাইরের লোক বাংলাদেশে বেশি এরা তো পছন্দ করে কি একটু সালাদ যদি হয় এরা কয়েকজন মিলে কমিটি গঠন করে একবারে বাজারে যাই অনেকগুলো মানে কিনে আসে ক্ষীরে নিয়ে আসে খেয়ার নিয়ে আসে এগুলো সুন্দর করে সালাদ বানাই এখন এর এমন হয়েছে যে সবাই ওদের সালাদের হকায় থাকে অথচ অন্য খানা আছে তারপরেও কারণ সুন্দর করে গুরুত্ব দিয়ে বানায় এই সবাই কখনো ওই সালাদ নিয়ে আসবে এটার জন্য অপেক্ষা থাকে কারণ এটা অন্যগুলোকে টেস্টি মানে ফেললো তাইলে চালাক হইলে আপনার অল্প দিয়ে আপনার অনেক সব হ্যাঁ কামাই ফেলতেছেন তাইলে আকর্ষণীয় একটা আপনি দেন দেখা যায় অনেক কিছু ফেলে যাবে আপনার এটার জন্য বেটার আকর্ষণ থাকবে নাকি চালাক এটা আপনার এই দেশে দেখে কি ট্রান্সফার করা যায় না এটা তো ভালো কাজ রসুল বলছেন মানসান্না ফেলিসা কানালহু আজরোহাওয়া আজর মানে আমিরা ভিহাম বাদে কেউ যদি ইসলামের মধ্যে কোনো ভালো কাজ কোনো সমাজে ছিল না যদি আপনি সেটা চালু করে দিতে পারেন আপনি চালু করার পরে কেয়ামত পর্যন্ত যতদিন এটা চালু থাকবে সম পরিমাণ স্বভাব আপনার আমল নামে লেখা হবে আপনি দেখছেন আপনার এলাকায় কোনো এরকম মানে সবাই মিলে ইফতার করে না সবাই ঘরে ঘরে আমাদের দেশে স্বভাব এরকমই বাংলাদেশে সম্মিলিত ইফতারের কোনো আয়োজন নাই তা আপনি আপনার এলাকায় দৈনি দুইজন মিলে একটু ফিকির করেন যে আমরা ইফতারের ব্যবস্থা করব রমজান মাসে প্রথমে সীমিত আকারে করেন কিছু শর্ত দিয়ে দেন তাইলে বেশি মানুষ আসবে না যে কোরআন পড়তে হবে আধা ঘন্টা থেকে মানে কোরআন মানে হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে বা মহাজানের কাছে কোরআনে প্রশিক্ষণ নিতে হবে তাইলে দেখবেন এমনি কমে যাবে সংখ্যা যে এই শর্ত পাওয়া গেলে তাইলে তাদের জন্য ইফতারের ব্যবস্থা নাকি তাইলে বা দশ পনেরো জন বিশ জন আসবে তাইলে ঝামেলা কমে যাবে নাকি এরকম কিছু একটা শর্ত দিলে টাইম বাঁধে দিলে তখন দেখবেন আসতে শুরু করেন এবার আরও লোক পাইলে আরও বেশি করেন শর্ত হালকা করে দেন নাকি এইভাবে আপনি করতে পারেন ইচ্ছে করলে সবই সম্ভব তাইলে আপনি অন্য ভালো লোকে দেখলে তারও মনে চাইবে একটা জিনিস দেখলে মানুষের উৎসাহ আসে যখন এক লোক হাঁটে যেতে চায় আপনার মসজিদের পাশ দিয়ে হাঁটে যেতে দেখবে যে কিরে এইখানে মানুষ ইফতার করে তখন এর ভালো লাগবে তখন এই বলবে যে ঠিক আছে আমিও টাকা দেব নাকি পরে দেখবেন যে আপনি টাকা না দিলে সবাই দিয়ে এটাকে জিয়ে রাখছে নাকি দেখবেন আপনারা দরকার হবে না আপনি না দিলে এবার চলতেই থাকবে তো এই কারণে ভালো একটা কাজ অবশ্যই করার দরকার নাকি না প্রত্যেকে ইফতারের জন্য এরকম বাজেট করতে পারেন যে আমি একদিন ইফতার করাবো দুই দিন করাবো হ্যাঁ তিন দিন করাবো এরকম সম্ভব নাকি আমাদের শুধু শুধু ওই মা বাবের জন্য একদিন খাওয়াই দেয় না ওই তালের না মসজিদে খাওয়াইবেন যেন এখানে বলবেন ইমাম সাহেবকে যে তুমি দশ মিনিট একটু একটা মশলা নিয়ে আলোচনা করবে তারপর ইফতার হয়ে যাবে তাইলে এক কামে দুই কাম হয়ে যাবে যেটা আরব দেশে চলছে নাকি। সুতরাং এই কাজ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বসর আল্লাহ আলব মাহমুদ আলা